বাচ্চা সোজা আচ্ছা পানের পাতাটা নিচু করবে আর সারাটা নিচু করবে টাকা ওইদিকে দেখো এই বিয়েতে আমরা রাত্রিবেলাতে যাব, এই যে জল সাজতে বেরিয়েছে, যেটার কাছে ঝুনিরা আমরা সবাই মিলে সাজি সেইটা বিয়েতে যেখানে সবাই সাজা হয়েছিল আর কি, তো তার বিয়ে আর কি। তো চলো এবার আমরা সব একসাথে মিলে খেয়ে নিই। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, কেমন আছো তোমরা? আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে একটা বিয়ে বাড়ি যাবো, সেই জন্য সেজে গুজে একদম রেডি হয়ে গেছি। শাড়িটা একটু সিম্পলই হয়ে গেছে, সবাই সেই সাজ সাজছে। আমার সাজটা ঠিক আছে কিন্তু শাড়িটা একটু বেশি সিম্পল হয়ে গেছে, তো ঠিক আছে। নিজের বাড়ির বিয়ে তো না, যাদের কাছ থেকে আমরা বিয়েতে চুল বেঁধেছিলাম, তারপর রাখি বন্যা সব সোনা সবাই সেজেছিল না, সো তার বিয়ে, টিকলির বিয়ে আজকে। তো সেই জন্য বাড়ি শুদ্ধ সবার নিমন্ত্রণ আছে, সবাই যাবো বাড়ির কাছে আর কি, দুটো তিনটে বাড়ির পরে আর কি। ওর বাড়ি আমাদের এই এই চড়কতলায়, আর উপরটাতে একটুখানি যেতে হবে, তিনটে চারটে বাড়ির পরেই ওর। আমি বলছি এবার বিয়ে হয়ে গেলে তোরা কার কাছ থেকে সাজবি, বলছে সেটাই তেমনি খুব সুন্দর সাজায়ও। বিয়ে হয়ে গেলে বলছে আছে ওই পাড়ায় আছে, কিন্তু এই পাড়ায় বাড়ির কাছে আর নেই, অনেকেই সাজাতে পারে কিন্তু কাছে পিঠে নেই বললো। তো যাই হোক, বিয়ে তো বিয়েতে যাবো, সেই জন্য সেজে গুজে একদম রেডি। দেখলাম যে সেজে গুজে রেডি হয়, তারপর থেকে ভিডিও স্টার্ট করব। আর বিকেলবেলা ঘুমিয়েছিলাম, তখন একটু জল সাজার সময় ওরই বিয়েতে জল সাজতে যাচ্ছিল, তো সেই জন্য একটুখানি ক্লিপ তুলেছিলাম। তো সেটাই প্রথমে তোমাদের সাথে শেয়ার করে দেবো, আর তোজসোনাকে রেডি করে দিয়েছি, তোজসোনাকেও দেখাচ্ছি, দাঁড়াও। তো চলো তাহলে, আর ওর পাপা এখন রেডি হচ্ছে, ওর পাপার হয়নি এখনো, আর সবাই রেডি হচ্ছে, ঝুনি বন্যা ওদের মনে এখনো হয়নি, আর আমি আর সোনা সবার আগে রেডি হয়ে গেছি, সবাই একসাথে যাবো, তো সেই জন্য আমার আবার একটু দেরি হয় বলে আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি। আজকে সবার আগে দেখছি আমার আর সোনারই হয়ে গিয়েছে। হ্যাঁ সোনা আসো, আর তোমরা সবাই কমেন্ট করো, ছোট যাকে দেখাবা ছোট যাকে দেখাবা, ছোট যাকে বন্ধুর মা, বন্ধুর মা মানে রাজের মা হচ্ছে সোনা, ওর নাম সোনা, ওটাই আমার ছোট যা, বুঝতে পেরেছো? তোমরা সবাই অনেকেই কমেন্ট করো, যারা জানো না ওর নামই সোনা, আর ওই হচ্ছে রাজের সোনা, সোনা করে ডাকি, তোমার সবসময় তো বলা হয় না ছোট যা ছোট যা, তো সেই জন্য এ হচ্ছে ছোট যা সোনা, এর নাম হচ্ছে সোনা, অনেকে ভালোবেসে সোনা বলে ডাকে, তো আরো নামই সোনা, বুঝতে পেরেছো? আয় রাজ, আয় সোজ, আয়, এই দেখো রাজ, যাকে তোমরা ঘন্টু বলে জানো, আর এই যে তোজো সোনা, এই দেখো বাবা ড্রেস দেখো, সব ড্রেস দিয়েছে কি একা, সেই সেই ড্রেস দিয়েছে। চলো তাহলে সাথে থাকো, আর পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। এই যে দেখো রাখি, এটা হচ্ছে আমার মেজো জা, সবাই চেনো, তাও একবার বলে দিলাম। আর এই যে দাঁড়া দাঁড়া একটু দাঁড়া সোনা, তাও এই দেখ বাবা তাকা, এই দেখো মৌনি সোনা, বাবা মৌনি সোনা তো সেই লাগছে ড্রেস, আর এই দেখো ভূমি সোনা, এই তো বাবা হেভি লাগছে তো ড্রেস, দেখো ড্রেস, আমি এদের কাছে পাত্তা পাবো না, একদম সিম্পল শাড়ি,
চাদর নিয়েছো? ভালোই করছো, আসার সময় খাওয়া খেয়ে দিয়ে আসার সময় ঠান্ডা লাগবে। কি গোলাপ নিয়ে এসেছিলে? আচ্ছা প্লাস্টিকের, না না ভালোই লাগছে। আমাকে যেমন ও বলছিল দিদি গোলাপ নেই, আমি বলছি না রে মানে গোলাপ নেই, গোলাপটা। আর এই যে সব এরা রেডি হচ্ছে, এদের এখনো হয়নি, এরা টাইম লাগিয়ে দেবে। এই যে এদের আর হবে না, আমাদের কখন হয়ে গেছে, অন্যদিন আমাদের লেট হয়ে যায় আর আজকে এদের হচ্ছে। আর এই যে বন্যার আর ঝুড়ি হয়নি, তাছাড়া হয়ে গেছে। এই যে বাবাও রেডি হয়ে গেছে, ওরা ওদের আর হচ্ছে না, ওরা আর এদিকে আমরা অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি। শোনা এই যে তোজো, এই যে আমাদের আজকে তিনজনেরই ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে কাল। এই যে লাল কালো, আমিও লাল কালো, আর ওর পাপা লাল। আমি পড়লাম শাড়ির সাথে, চলো। বাবা ওরে বাবা, পেয়ার কত বাবা, তুই দেখো পেয়ার দেখো। চলো যাই এবার। এই যে চলে আসছি ভিতরে, বাবা প্রচন্ড ভিড়। চল দেখি যাই সামনে। এই যে দেখো তো, এই যে দেখো কি দারুণ লাগছে দেখতে, খুব মিষ্টি লাগছে। হ্যাঁ এখন এই যে ফটোশুট চলছে। আচ্ছা আচ্ছা চোখানি সামনে চলে এসেছি। তো এই যে দেখো প্রচন্ড পরিমাণে ভিড়, প্রচন্ড। আর ওদিকে বড় চলে এসছে, আর লগ্ন খুব তাড়াতাড়ি। আর এখানে এই যে ক্যামেরাম্যানরা ফটো শুট করছে, খুব মিষ্টি লাগছে, এমনিতেই খুব সুন্দর দেখতে, আরো সুন্দর লাগছে, দারুণ লাগছে। তো এবারে দেখি বট্টাকে দেখে আসি, চলো। বট্টা হচ্ছে আর্মি, আর্মি আর্মিতে জব করে। বাবা ভীষণ বসবে।
যেখানে সব খাওয়া দাওয়া করছে, তো এই যে সব খেতে বসে পড়েছে, এই যে পিছনে রাখি বাবা, ভূমি, তারপর রাজ আছে, এই যে তোজো, তোজোর পাপা, আর এই যে আর ঝুনিরা এখনো আসেনি, ওরা আসছে, তো আমরা বসে পড়লাম, নাই তো অনেক ভিড়, আর 10:45 অলরেডি বেজে গেছে, তো সেই জন্য অনেক বেজে গেছে, ধরো সঙ্গে থেকে হয়তো খাওয়াচ্ছে, জায়গা পেয়ে গেছে, ভালো হয়েছে, খেয়ে দিয়ে বাড়ি, আর ঠান্ডাও লাগছে, সোয়েটার টোয়েটার নিয়ে আসেনি, আমি ঠিক আছে একটুখানি তো এক দৌড়ে বাড়ি চলে যাবো, আর তোজোকে ইনার আর ইনারের নিচের প্যান্ট আবার ইনারও পরিয়ে দিয়েছি নিচে, না ঠান্ডা লাগতে পারে। আর এই যে দেখো মেনু কার্ড, কি তনুশ্রী আর তাপস, বা দুজনেরই ত দিয়ে নাম আছে, আর্মিতে আছে বর। কেমন লাগছে, মজা পা, কেমন পাচ্ছ সেটা বলো। দিল্লি বাড়িতে ভালো মজা পাও, কদিন পরেই তো দিল্লি বাড়ি চলে যাবা, এখানে ভালো লাগছে না, এত আনন্দ তাও ভালো লাগছে না, বাহ, তাই নাকি। তো এই যে খাও, আমার শোনা খুব ভালো খেয়েছিল আগের দিন রাধা বল্লভী আর চানা মশলা, তো চলো এই যে খেয়ে নিই, তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, ভিডিও করার কথা মনে থাকে না খেতে গেলে। এখন আছে কি খাচ্ছ এখন, চাটনি, চাটনি আর পাঁপড়। তো খাওয়া দাওয়া করে বাড়িতে এলাম, একবারে চলে এলাম, আর ঝুনিরা একটু দেরি করে বসেছিল, ওই জন্য ওদের এখনো হয়নি, তো আমরা চলে এলাম। আর এই যে তো যশোনা খুব খুশি বলছে, তখন বললে একটু ভালো লাগছে না, এখন বলছে মামা বহুত মজা আয়া, বহুত মজা আয়া,
ভেজ হজমুলা নিয়েছে বলছে মামা এই হজমুলা খেলে উল্টিতে হবে না, উল্টি হবে কেন? তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা এখানে রাখছি। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগলো, হয়তো ছোট হয়ে গেলো ভিডিওটা। বিয়ে বাড়িতে যা ভিড়, বাবা লোকজনের চাপে ভিডিও করবো কি, ভিডিওই করতে পারছিলাম না। তো চলো, আর ওই মেয়েটাকে তো মানে ঠিক লিখে তো খুবই সুন্দর দেখতে, বরটা ভালো হয়েছে, দুজনকে বেশ ভালোই বানিয়েছে। তো চলো ভিডিওটা এখানে রাখছি, আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই করে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাবাই, গুড নাইট।